ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষার সংসার। তো আশা করছি ভালো আছো, আর আমার সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, থাম্বনেল দেখে বুঝে গেছো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আজকে করব ইয়ার ক্লিন, ঠিক আছে, ইয়ার ক্লিন করব ফিঙ্গার দিয়ে। তার আগে ফিঙ্গার দিয়ে তো করবই, যতটুকু থাকবে দেখাবো, কিন্তু তার আগে আমি এই কটন বারটা দিয়ে করে নেব। আর এই যে এটা, এটাতে এত সুড়সুড়ি দেয়, ও তো ওটা দিয়েও করব, ঠিক আছে। তো এটার জন্য আমি কি ভিডিও করছি, তো চলো ফিঙ্গার দিয়ে। আর এটা আছে কিন্তু রিকোয়েস্ট ভিডিও, ঠিক আছে। তো দাদা ভাইটা বলেছে আমাকে করতে ভিডিওটা, তো আমি আজকে করছি। তো ফিঙ্গার দিয়ে তো করবোই, তার আগে তোমাদেরকে দেখিনি এই যে এটা নিয়ে নিয়েছি কটন বারটা, আর একটা জিনিসও নিয়ে নিয়েছি জানো তো, এ হেভি লাগে এটাতে, এই দেখো ফুরফুরিটাতে। তো চলো, এটা করার আগে আমি আঙ্গুল দিয়ে করবার আগে আমি এগুলো দিয়ে একটু করে নিই এয়ার ক্লিনিং। তো জানি না কি কানে আছে, সাদা তুলোটা দিয়ে করলে তোমরা ভালো বুঝতে পারবে, ওর জন্য ফিঙ্গার দিয়ে তো করবো। দেখো বুঝতে পারছো কি, দেখতে পাচ্ছ? কি আরাম লাগছে কানে, মাথায় হাত দিলে এত আরাম লাগে না, উফ বাপরে। তো দেখতে পাচ্ছ কিনা দেখো, একটু নোংরা কিন্তু বেরিয়েছে, সাদা জিনিসটা একদম, এটা দেখো আর ওপরেরটা দেখো। তো বন্ধুরা, আমার কোমরটা ধরে আছে কেন বলতো, আমার ওই পেটে তো দুটো অপারেশন আছে, তো একটা অ্যাপেন্ডিক্সে আর পাথরের, তো ওই জন্য বেশিক্ষণ না আমি বসে থাকতে পারি না, কেন জানি না এখন আবার ইদানিং কোমরে ব্যথাটা শুরু হয়েছে। কোমরে ব্যথা কেন করছে, এবার দেখো এটা দিয়ে করে নিই। এটাকে আমাদের এখানে বলে পালক, এটা পালকই, এটা ফুরফুরি বলা হয়, ঠিক আছে, হাসির নাম। আমার তোমরা বুঝতে পারছো আমার চরম ব্যথা করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কানের ভেতরটা যায় না, দেখতে পাবে কিনা, তো যতটা বাড়ছে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তো, হেভি লাগছে কিন্তু এত কুটকুট করছে ভেতরটা। তো ওটা দেখালাম, এই কানটা জানি না কতটা দেখতে পাবে, দেখো আমার সেরকম একটু ময়লা নেই,
আমার আমি আর পাচ্ছি না কানটা আমার। তো আমি বন্ধু তোমার রিকোয়েস্টটা রাখছি। তো আমি দেখো আমার ফিঙ্গার আমার নোক আছে সেরকম নেই, একটু একটু আছে, আর এই আঙুল তো নেই। তো আমি এই আঙুল দিয়ে করি, দেখো তো ফার্স্টে আমি এই আঙুলে করি। এটা তো একটুখানি জলের মতন কি বেরিয়েছে, কেন বলো তো ওইগুলো খোঁচাখুঁচি করলাম, এবার যা ছিল বেশি বেরোবে না। আঙ্গুল দিয়ে আর কতটা বেরোবে এই কটন বার গুলোতে যদি যতটা বেরিয়েছে। আমি একদম আজকে চুল ঠুল কিচ্ছু করিনি জানো তো, চুলটা একটু ভালো নেই। তো বন্ধু তোমার রিকোয়েস্ট রেখে দিয়েছি আমি। তো সত্যি কথা বলতে আমি না আর কোমর নিয়ে বসে থাকতে পারছি না, কেন খুব ব্যথা করছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো তোমাদের সাপোর্ট খুব দরকার, খুবই দরকার, কারণ তোমরা হয়তো বুঝতে পারছো একটা কি আর বলবো, একটা অসহায় মেয়ের রোজগার করার মতন কেউ নেই। আমি একটু চেষ্টা করছি যাতে পরিবারের পাশে, পরিবার নয় আমি আর আমার মা দুজনাই, দুজন দুজনাকার পরিবার। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো খুব ভালো হয়। জানো তো খুব কষ্টের দিন যাচ্ছে, খুব কষ্টের দিন যাচ্ছে। অনেকে হয়তো খুলে বলতে পারে, অনেকে আবার বলতে পারে না। আমি বলতে চাই না কিন্তু কি করব, তোমাদেরকে বলে একটু যদি মনটা হালকা হয় ওই জন্যে বললাম। অনেক ঘটনা আছে, তোমরা হয়তো একটুখানি শুনে হয়তো বলবে কি বলছে না বলছে, অনেক ঘটনা আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ঠিক আছে, তো একটু পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। এই যে হাতটা দিয়েছি, সব বন্ধুরা আমার এই হাতটাতে একটু হাত দাও, যাতে আমি একটু পথটা এগিয়ে যেতে পারি। তো চলো আজকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা, কালকে একটা আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।